হ্যালো এর তো আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে হাউ টু ডু ফিজিক্স ফর ডাব্লিউ এক্সাম আমরা কেমিস্ট্রি করে দিয়েছি বায়োলজি করে দিয়েছি পুরম দালাল যে দাইয়ার যে বইটা রয়েছে এনশিয়ান্ট ইন্ডিয়ান হিস্ট্রিটা পার্টটা করে দিয়েছি মেডিকেল পার্টটা তোমাদের নেক্সট উইক এসে যাবে এছাড়া মাজিদ হোসেন করে দিয়েছি রমেশ সিং করে দিয়েছি এইগুলো কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে তোমাদের লিঙ্ক দেওয়া আছে ওই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে ফিজিক্স থেকে করবো ফিজিক্সে ডাব্লিউসিএসএ এর লাস্ট তিন বছরের কীরকম কোশ্চেন আছে এটা কিন্তু টোটালি মেন্স ওরিয়েন্টেড আমি করছি এরপর তোমাদের আছে প্রিলিমস ওরিয়েন্টেড তো দেখো এখানে যে ভিডিওটার মধ্যে সেটা হচ্ছে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন এসেছিল কোন কোন টপিক তোমাকে মোস্ট ইম্পর্টেন্টলি আপকামিংস দু হাজার কুড়ি এবং দু হাজার একুশে যারা দিচ্ছে তাদের জন্য পড়তে হবে এবং আর একটা যেটা হচ্ছে কি করে চ্যাপ্টার একটা যে কোনো চ্যাপ্টার আমি নিয়েছি সেই চ্যাপ্টারটা ধরে তোমরা কীভাবে রেডি করবে মানে পড়াটা কীভাবে স্টার্ট করবে তোমরা এই বিরোডের মধ্যে কিন্তু টোটালি আলোচনা হবে তো তার আগে তোমাদের একটা তোমাদের জন্য একটা খুশির খবর সেটা হচ্ছে ডাব্লিউ যারা দু হাজার একুশ সালের জন্য প্রিপারেশন নিচ্ছ আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে ব্যাচ ফরটিন ফিফটিন এবং সিক্সটিন এই বিরো ডিসক্রিপশান সেকশানে কবে থেকে শুরু হচ্ছে এক ছয় মানে জুন মাসের এক তারিখ থেকে শুরু হচ্ছে ব্যাচটা এবং এই বিরো ডিসক্রিপশান সেকশানে দেখো একটা পিডিএফ দেওয়া রয়েছে ব্যাচ ডেন্টিভ ব্যাচ শিডিউল দেওয়া রয়েছে মানে জুন জুলাই এই দু মাসে আমাদের ডে ওয়াইজ কী কী টপিক আছে মানে তোমাকে স্টাডি প্ল্যান যেটাকে বলে সেটা ডে ওয়াইজ তুমি কী কী পড়বে সেটা একটা দেওয়া রয়েছে এবং যতগুলো টপিক এই ভিডিওর মধ্যে মক টেস্ট এই কোর্সটার মধ্যে মক টেস্ট হবে সবের কিন্তু ভিডিও কোর্স তোমাদের থাকবে তো অ্যাজ এ হোল কিন্তু একটা ফ্ল্যাগশিপ কোর্স যারা ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন ফলো করবে আদারওয়াইজ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেটা তো তোমরা যোগাযোগ করতে পারো এবার চলো এটার মধ্যে দেখো প্রথম যদি আমরা দু হাজার উনিশে পেপারটা একটু অ্যানালাইসিস করি তো দু চারটে জিনিস আমরা কিন্তু খুব দেখতে পাবো সেটা হচ্ছে একটা হচ্ছে স্পিড অফ লাইট মানে লাইটের চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে আরেকটা হচ্ছে ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন এসছে অপটিক্যাল যে চ্যাপ্টারটা সেখান থেকে মেজারমেন্ট বিভিন্ন যে ইউনিটগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন এসছে মেজারমেন্ট ডিভাইসগুলো এখান থেকে কোশ্চেন এসছে ইলেকট্রোম্যাগনেটিক যে থিওরিগুলো সেখান থেকে কোয়েশ্চেন এসছে কিছু কোয়েশ্চেন এসেছে স্টেটমেন্ট বেস কিছু কোশ্চেন এসছে ফর্মুলা বেস ক্যালকুলেশন বেস ফর্মুলা বেস কিরকম ভাবে করবে ভেলোসিটিতে ক্যালকুলেশন বেস কোশ্চেন কিন্তু তোমাদের একটা দু হাজার উনিশ সালে কিন্তু এসেছিলো তার মানে তুমি যদি এই ফিজিক্স পোর্শনটা বেঙ্গলি কোনো বই রেফার করো তোমরা কিন্তু মেন্সে কিন্তু কোশ্চেন নেক্সট টু ইম্পসিবল কিন্তু তোমার সলভ করা এখানে তোমাকে যেটা করতে হবে এনসিআরটির বই হোক বা আরিয়ান পাবলিকেশনের যে বইটা আছে সেটা হোক বা তুমি গ্র্যাজুয়েশন লেভেলে কোনো বই হোক যে কোনো বই তুমি ইংলিশ মাধ্যমে বই কিন্তু নিতে পারো এবং সেগুলোকে কিন্তু তোমাকে যেটা প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে ওই যে টপিক যেমন ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনটা এসছে সেই কোয়েশ্চেনটাকে ওখানে কিন্তু তোমাকে চ্যাপ্টারের মধ্যে রিলেট করতে হবে বিভিন্ন যে স্টেটমেন্ট বেস কোশ্চেনগুলো রয়েছে কোথা থেকে আসছে ফ্রিকোয়েন্সি যে রাডার যে ইউজ যেটা ইউজ হয় স্যাটেলাইটে যেটা ইউজ হয় সেইটা কোনখানে তোমার রয়েছে ওই মেটেরিয়ালের মধ্যে সেটা কিন্তু তোমাকে কিন্তু ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে এটা গেল আমাদের দু হাজার উনিশ সালে দু হাজার সালে দেখো সোলার প্যানেল থেকে কোশ্চেন ছিল হিউম্যান আইজি ইমাজিনারি যে অবজেক্ট সেখান থেকে একটা কোশ্চেন ছিল ইলেকট্রিক যে ইলেকট্রিক পাওয়ার ইউনিটগুলো ইউনিটগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে হুম সাউন্ড ওয়েব থেকে কোশ্চেন এসেছে এসি টু ডিসি যে তোমার ইলেকট্রিসিটিতে সেটা থেকে কোশ্চেন এসেছে গ্রাফাইট থেকে কোশ্চেন এসেছে টেম্পারেচার চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে এছাড়া বিভিন্ন ইউনিটস থেকে কোশ্চেন এসেছে সোলার থেকে কোশ্চেন এসেছে এছাড়া ফ্রিকোয়েন্সি নোটগুলো থেকে কিন্তু কোশ্চেন এসেছে তার মানে তোমাকে এতগুলো কিন্তু তোমাকে যে টপিক রয়েছে এই টপিকগুলো তোমাকে কিন্তু দু হাজার আঠারো এবং উনিশের নিরিখে কিন্তু বলে দিলাম এবার দু হাজার সতেরো চলে আসো দু হাজার সতেরো যখন অ্যানোমেটার থেকে কোশ্চেন এসছে ওয়াটার ডেন্সিটি এইটা কিন্তু পরপর দু বছর কোশ্চেন এসেছিল ঠিক আছে ক্যান্সার থেরাপি এখানেও কিন্তু তোমাদের পরপর দু বছর কোশ্চেন এসেছিলো নিউক্লিয়ার পাওয়ারের যে ফিউলটা সেখান থেকে কোশ্চেন এসছে এখানে কিন্তু মেন্সও এবং প্রিলিমসেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে ঠিক আছে তার মানে তুমি যখন একটা জিনিস রেডি করবে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো আমি অলরেডি বলে দিয়েছি তো তোমার যে ডিটেল পড়াশোনা যে এতটা ডিটেল করবে যে তোমার প্রিলিমসের জন্য পঁচিশ নাম্বার কভার হবে মেন্সের জন্য একশো নাম্বার কভার হবে তাহলে কিন্তু তোমার দুটোই একশো পঁচিশ নাম্বার তুমি কিন্তু একদম প্রথম দিন থেকে শুরু করো রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার থেকে কোশ্চেন আমরা দেখতে পেয়েছি ওয়েবার থেকে অটোমিক প্যাকিং থেকে ইলেকট্রিক বাল্ব থেকে কোশ্চেন ছিল অপটিক্যাল গ্লাস থেকে কিন্তু সফট আয়রন থেকে কোশ্চেন ছিল এবং ন্যানোমিটার থেকে কোশ্চেন ছিল এখানে তার মানে অ্যাজ এ হোল আমরা কিন্তু বুঝতে পারলাম যে লাস্ট দু তিন বছরে কোন কোন জায়গা থেকে আমাদের কোশ্চেন আছে তোমরা কি করবে এই পিডিএফটা এই ভিডিও ডিসক্রিপশান সেকশন লিঙ্ক দেওয়া রয়েছে ডাউনলোড করে নাও এখান থেকে ডাউনলোড করে নিতে পারো আদারওয়াইজ যারা টেলিগ্রামে আছে তোমাদের এখান থেকে ডাউনলোড করার দরকার নেই আমি টেলিগ্রামে এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি ওকে এবং যারা টেলিগ্রামে নেই তারা এই ভিডিও ডিসক্রিপশন সেকশন থেকে ডাউনলোড করে নাও এবার দেখো যেটা মাস্ট রিড টপিক সেটা কিন্তু তোমাকে কী করতে হবে আরেকটা জিনিস বলি তোমাদের কীরকম ওয়েটের ছিল ফিজিক্সে ফিজিক্সে দু হাজার উনিশে ছিল কটা কোশ্চেন পনেরোটা কোশ্চেন ছিল দু হাজার আঠারো ছিল তেইশটা কোশ্চেন দু হাজার উনিশে ছিল আঠাশটা মানে অ্যাজ এ হোল তুমি টোয়েন্টি প্লাস কোশ্চেন ধরে নাও মোটামুটি মেন্সে তুমি পাচ্ছ ফিজিক্স পোর্শন থেকে তো এখানে তোমাকে যেটা প্রথমই মাস্ট্রিক টপিক যেটা প্রথম যেটা আসবে সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট লসগুলো রয়েছে ফিজিক্সে যতগুলো ল আছে সবগুলো ভালো করে তুমি করবে দেখো যে কোনো বই তুমি ভালো বই যদি এনসিআরটি হোক বা যে কোনো বই তুমি কিন্তু লিস্ট ওয়াইজ বুকসের মধ্যে পেয়ে যাবে এছাড়া রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবে নেক্সট যেটা দেখবে সেটা হচ্ছে তোমার ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে কোশ্চেন এসে গেছে ওয়েল বেঞ্চ চ্যাপ্টার থেকে কোশ্চেন এসে গেছে টেম্পারেচার চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে ওয়াক এনার্জি পাওয়ার এটা দেখবে নেক্সট তুমি দেখবে জাস্ট ওপরের দিকে যেগুলো রয়েছে সেগুলো তুমি আগে আগে যেমন যেমন তোমার ইম্পর্টেন্ট লসটা দেখলে নেক্সট হচ্ছে তোমার ফিজিক্সের ফর্মুলাসগুলো এখান থেকে কোশ্চেন মারাত্মক ধরনের কোশ্চেন আসছে এইটা তোকে আমি একটা নেক্সট দিন ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে যে ফর্মুলাগুলো যেগুলো মেন্সে কোশ্চেন এসছে সেটা একদিকে রাখবো এবং ফর্মুলাগুলো ইউজ করে তোমরা ওই কোশ্চেনগুলো কীভাবে সলভ করবে সেটা একটা তোমাদেরকে দেখাবো নেক্সট হচ্ছে অ্যাটোমিক এবং নিউক্লিয়ার ফিজিক্স এই কোশ্চেন এসে গেছে এবং এই যে চ্যাপ্টার যতগুলো চ্যাপ্টার আমি বললাম এই চ্যাপ্টারগুলো নিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল আমি একটা করে ভিডিও বানাবো যেরকম আমি একটা ভিডিও এই একটা এই ভিডিওর মধ্যে আমি একটা জিনিস করেছি সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে লাইটের চ্যাপ্টারটা থেকে কোশ্চেন তোমাদের আসছে পড়তে হবে খুব ভালো করে করতে হবে লাইট চ্যাপ্টার থেকে হিট থেকে করতে হবে মোশন চ্যাপ্টারটা ইউনিট মেজারমেন্ট ইউনিট মেজারমেন্ট ডিভাইস মেজারমেন্ট এইখানে তোমাকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বেসিক ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে আসবে সব মিলে কিন্তু তুমি যদি এই করা টপিক খুব ভালো করে রেডি করতে পারো টোয়েন্টি প্লাস মার্কস কিন্তু কেউ কিন্তু তোমাকে যেটা করতে হবে শার্প একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কেননা তুমি দু চারটো এমসি কু যদি সলভ করে যাও তাহলে কিন্তু তোমার এই ধরনের কোশ্চেনগুলো করা কিন্তু নেক্সট ইম্পসিবল তোমার পক্ষে এই জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেপ্টটা তোমাকে কিন্তু ফিজিক্সের আগে ক্লিয়ার করতে ফিজিক্স কেন যে কোনো সাবজেক্টে ফার্স্ট কিন্তু কনসেপ্ট তারপরে কিন্তু মক টেস্ট ঠিক আছে বা বা কোয়েশ্চেন সলভ বা তুমি অনলাইন আর বা নোটস যাই বলো প্রথম হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করো এবার দেখো এবার ইম্পর্টেন্ট যে ফর্মুলা ছিল তার মধ্যে কিছু ফ্যাক্টর থাকে এইগুলোকে তোমাকে ফার্স্ট করতে মানে ফর্মুলা চ্যাপ্টারটা যাওয়ার আগে তোমাকে যেমন অ্যাটোমিক মাস ইউনিট কি কোনটা নিউট্রন মাস ইউনিট কোনটি অ্যাভাগ নাম্বার কোনটি টোটাল মাস ইউনিট কোনটি যে ফ্যাক্টর রয়েছে সেগুলো তোমাকে কিন্তু খুব ভালো করে করতে হবে স্পিড অফ লাইটের ইউনিট কোনটি এইগুলো কিন্তু তোমাকে একটু খুব ভালো করে দেখে নিতে হবে যে কোনো বই তুমি প্রেফার করো সেই বইগুলো কিন্তু তোমার কিন্তু আছে নেক্সট দিন আমি তোমাদের জন্য এই যে সিরিজটা হাউ টু রিড বুক যে সিরিজটা চলে গেল তারপর আমার আসবে হাউ টু রিড চ্যাপ্টার মানে যে কোনো চ্যাপ্টার তুমি কীভাবে পড়বে এবার দেখো এই যে ওয়েব চ্যাপ্টারটা আমি নিয়েছি এখানে দেবো আজকে নেক্সট দিন আমি জাস্ট ছোট্ট করে আজ একটা ছোট্ট ফর্ম্যাটের মধ্যে দিয়েছি নেক্সট দিন আমি তোমাদেরকে কোশ্চেনগুলো এখানে কিন্তু ইনক্লুড করে দেবো যে এই এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আছে প্রথম দেখো ওয়েবলাইন চ্যাপ্টারটা যদি খোলো ফিজিক্সের যে কোনো চ্যাপ্টার থেকে তাহলে প্রথম জানতে হবে যে হোয়াট ইজ ওয়েব ওয়েবটা পড়লে টাইপস অফ ওয়েব কী কী টাইপ আছে সেগুলো পড়ে নিলে টাইপস অফ ওয়েবের পরে এবার তারপর সবটাই সবটা হচ্ছে ওয়েবস যে মোশনগুলো রয়েছে সাউন্ড ওয়েব দেখো একটা কোয়েশ্চেন দেখে নাও এখানে সাউন্ড ওয়েব থেকে কোশ্চেন এসে দু হাজার আঠেরো সালে মেন্সে কোশ্চেন এসে তাহলে দু হাজার আঠেরো সালে আমরা যদি একটু অ্যানালাইসিস যে জায়গাটা যাই কোথা থেকে এসছে দেখো সাউন্ড ওয়েব থেকে কোশ্চেন কিন্তু একটা ছিল সুতরাং তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে তোমাকে কিন্তু একটা খাতার মধ্যে লিস্ট বানাতে হয়েছে ওয়েব লেন যে চ্যাপ্টারটা রয়েছে প্রথম কি হোয়াট ইজ ওয়েব টাইপস অফ ওয়েব করে দিলে ছোটো ছোটো নোট বানিয়ে নিলে ওয়েব লেন কাকে বলে কী কী টাইপস আছে সেটা দেখলে ওয়েব মোশনগুলো দেখলে এবার সাউন্ড ওয়েব সাউন্ড ওয়েব এবার তুমি পাশাপাশি মেন্সের কোশ্চেনগুলো রাখো এবার দেখো মেন্সের কোশ্চেনগুলো এই ওয়েব লেন চ্যাপ্টার থেকে কোন কোন চ্যাপ্টারগুলোতে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলোকে তুমি ডিটেল অ্যানালাইসিস করো এবং সাউন্ড ওয়েব থেকে কোশ্চেন এসেছে মানে কি ধরনের কোশ্চেন এসেছে এর পাশাপাশি যে পয়েন্টগুলো রয়েছে সেই সাউন্ড ওয়েবের চ্যাপ্টারে সেগুলো তুমি রেডি করো কী চ্যাপ কোয়েশ্চেন এসছে না এসছে আমি নেক্সট ভিডিওতে নেক্সট যে আমার ভিডিও সিরিজটা আসবে সেগুলো আমি জাস্ট এই সাউন্ড ওয়েব চ্যাপ্টার থেকে কোশ্চেনটা তারপর কী হবে এখানে জাস্ট আমি কোশ্চেনটা তোমাদের এখানে দিয়ে দেবো যে কোন জায়গা থেকে কোশ্চেনটা রয়েছে এরপর যেটা থাকবে এরকম আরেকটা থাকবে এখানে থাকবে কোন ইম্পর্টেন্ট পয়েন্টটা তোমাকে এই ওয়েব লেন চ্যাপ্টার থেকে পড়তে হবে মানে তোমার এখানে কোশ্চেন থাকলো এখানে তোমার কোশ্চেনগুলো আর কী তোমার ইম্পর্টেন্ট রয়েছে অ্যাজ পার ডাব্লিউ বিসিস রিসেন্ট টেন্ট বা তোমার ডাব্লু সিলেবাস অনুযায়ী আমাদের কী আর পড়তে হবে এই চ্যাপ্টার থেকে এরপর যখন আমি প্রথম আসবো ওয়েব টাইপস অফ ওয়েব মোশন ওয়ে ওয়েব 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 যে সাউন্ড ওয়েব তারপর চলো স্পিড অফ সব ইন্ডিয়ানসিড এইভাবে কিন্তু তোমার পর 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 ধাপ ওয়াইজ মানে পর পর সিরিয়াল ওয়াইজ তোমাকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার সায়েন্সে শুধু শুধু সায়েন্স নয় তুমি যে কোনো চ্যাপ্টার হিস্ট্রি জিওগ্রাফি যে কোনো চ্যাপ্টার তুমি এইভাবে এইভাবে যদি পড়ো তোমার অল্প সময়ের মধ্যে চ্যাপ্টার কভার হবে এরপর চ্যাপ্টার সম্বন্ধে যদি তুমি একটু ব্রড ওয়েতে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো তারপর তুমি এইবার ওয়েব লেন্দের তুমি চলে যাও ডিটেল তুমি এমসিকু সলভের দিকে সেখানে বুকস পেপার করতে পারো বা তুমি ইন্টারনেটে যে কোনো সাইট ব্যবহার করতে পারো বা ইন্টারনেট থেকেও তুমি সার্চ করতে পারো সেখান থেকে তোমার কিন্তু একটু এমসিক্যু কিন্তু প্রেফার মোটামুটি পড়ার পর যদি সলভ করে যাও তাহলে কিন্তু আশা করি একটা পজিটিভ রেজাল্ট কিন্তু তুমি পাবে সুতরাং আজকে যেটা করলাম সেটা হচ্ছে ফিজিক্স ফিজিক্সের নেক্সট দিন আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মেনসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে লাস্ট তিন বছর কীরকম কোশ্চেন এসছে কোন কোন সেগমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে কোথা থেকে পড়বে কী পড়বে না পড়বে সব রকম বৃত্তান্ত নিয়ে কিন্তু নেক্সট ভিডিও আসবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হাউ টু ডিভ কারেন্ট অ্যাফেয়ার্স ফর ডাবলিউ বিসিএস এক্সামিনেশন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে বা নরজীবন মনে হয় তাহলে কিন্তু একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে নতুন কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঢিল দেন থ্যাংক ইউ